الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تبارك وتعالى في آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بيد اي رب میرے درود اور سلام برگزیدہ نبی پر آپ نے مدام. ہزاروں درود اور ہزاروں سلام بروح نبی پر تروز قیام. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, দিন দরদে নওজোয়ান যুবক ভাইরা, সর্বস্তরের মুসলিম জনতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার লাখো শুকর ও রব্বুল আলামিন আপনারা আমাকে ইলমে দ্বীনের আলোচনা শোনার জন্য সবার আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার তুলনামূলক পার্থক্য এবং জাগতিক শিক্ষার নীতি নির্ধারণের ক্ষেত্রে যারা ভুল করে থাকে তাদের ভুলের ক্ষেত্রগুলো উপস্থাপন করার জন্য সূরায়ে রহমানের প্রথম চারটি আয়াত তেলাওয়াত করেছি। সূরায়ে আলাকের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির আলোকে আমরা জানতে পারব যে আমরা দুনিয়ার জগতে যে সমস্ত শিক্ষা দীক্ষা লাভ করে থাকি এই শিক্ষাগুলির টার্গেট কি, উদ্দেশ্য কি, শিক্ষার বিষয়বস্তু কি হবে এবং শিক্ষার দ্বারা সর্বশেষ চূড়ান্ত ফলাফল কি, তার বিবরণ আমরা কোরআনের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা এই জগতে বাস করি, দুনিয়ার সব মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, সমস্ত জীবজন্তু আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির বাইরা কোনো জীবজগত নয়, কোনো জড়জগত নয়, কোনো মানব জগত নয়, সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। একতার উপর যারা ইমানদার তারা বিশ্বাস রাখতে হবে। যদি কোনো মানুষ ভুলবশত মনে করে যে আল্লাহর সৃষ্টির বাইরে কিছু আছে আর স্রষ্টাকে অবিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি শুধুমাত্র বেঈমান হবে না, বরং নাস্তিক এবং মুরতাদ হবে। নাস্তিক এবং মুরতাদ হবে ওই ব্যক্তির, ইমান তো থাকবে না। ইমান ছাড়াও বিভিন্ন ধর্মের লোক আছে, কিন্তু ওই ব্যক্তি কোনো তার ধর্মীয় পরিচয় থাকবে না, ধর্মীয় অস্তিত্ব তার মধ্যে থাকবে না, সে হবে নাস্তিক। অর্থাৎ যারা নাস্তিক কাদেরকে বলা হয়, যারা তাদের স্রষ্টাকে মানে না, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, যারা নিজের সৃষ্টিকে বিশ্বাস করে না, যারা নিজের স্রষ্টার অস্তিত্ব এবং স্রষ্টার সৃষ্টিগত কলাকৌশল এবং নেয়ামতগুলিকে বিশ্বাস করে না, তাদেরকেই নাস্তিক বলা হয়। নতুবা পৃথিবীতে যত ধর্মের বিশ্বাসী লোক আছে, সবাই কোনো না কোনো দিক দিয়ে সৃষ্টিকর্তাকে হয় পরোক্ষ নয় প্রত্যক্ষ সৃষ্টিকর্তাকে মানে এবং বিশ্বাস করে, ওদেরকে ধর্মীয় বিশ্বাসী, ধর্মবিশ্বাস বলা হয়। আর যারা কোনো ধর্ম এবং সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং সৃষ্টি সম্পর্কে বিশ্বাসী নয়, তাদেরকে নাস্তিক বলা হয়। আমরা রব্বুল আলামিন আপনার আমাকে
সৃষ্টি করার পরে যে শিক্ষাটা দিয়েছেন আর কোন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষার জন্য আপনার আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দান করেছেন এই শিক্ষাটা কি আর যে শিক্ষাটা মানুষের সাধ্য এবং চেষ্টা কোনো কিছুর প্রয়োজন হয় না অটোমেটিক লাভ করা যায় এই শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দান করেছেন সংক্ষিপ্ত পরিভাষায় যাকে ইসলামী শিক্ষা আখেরাতের শিক্ষা এবং দ্বীনী শিক্ষা বলা হয় এই সবগুলি পরিভাষা হলো একটি যার সারমর্ম হলো একটি ইসলামী শিক্ষা বলেন দ্বীনী শিক্ষা বলেন আখেরাতের শিক্ষা বলেন সবগুলোই একই সারমর্ম একই বিষয়বস্তু একই আলোচ্য বিষয় জাগতিক শিক্ষা এমন কিছু বিষয় যা মানুষ দুনিয়ার জগতে চলাচলের জন্য প্রয়োজনীয় এই সমস্ত শিক্ষাগুলিকে জাগতিক শিক্ষা বলা হয় আধুনিক শিক্ষা বলা হয় এবং ইহলৌকিক শিক্ষা বলা হয় এই শিক্ষাগুলি দুই দ্বারাই বিভক্ত হয়ে গেছে শিক্ষাগুলি দুই দ্বারাই বিভক্ত হয়ে গেছে দুই দ্বারাই বিভক্ত হয়েছে এই মুসলিম বিশ্বের মধ্যে যতদিন পর্যন্ত ভারত উপমহাদেশ ব্রিটিশের আগমন ঘটে নাই ততদিন পর্যন্ত একই ধারার শিক্ষা ইসলামী শিক্ষা এবং আখেরাতের শিক্ষা দ্বীনী শিক্ষা এই শিক্ষাটাই চল বলবৎ ছিল এই শিক্ষার দ্বারা চালু ছিল ব্রিটিশ আগমন করার পর থেকে সর্বপ্রথম এই শিক্ষার মূলে কুটারাঘাত করা হয়েছে সেই সময়কার ভারত উপমহাদেশে 700 বছর পর্যন্ত মুসলমানেরা একটানা শাসন করেছে সেই সময়কার শিক্ষা দীক্ষা শুধুমাত্র ইসলামী শিক্ষা শুধুমাত্র দ্বীনী শিক্ষা ছিল জাগতিক শিক্ষা বলতে আধুনিক শিক্ষা বলতে কোনো শিক্ষার ধারা এবং রূপরেখা কিছুই ছিল না যা ছিল তাও ইসলামী শিক্ষার অধীনে ছিল তাও আখেরাতের শিক্ষা এবং দ্বীনী শিক্ষার অধীনে ছিল যার কারণে এটাকে পৃথক করে কোনো কালে কোনো সময়ে উল্লেখ করা হয় নাই ব্রিটিশ আগমনের পরে সর্বপ্রথম যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে যে মুসলমানরা 700 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করল যে উপমহাদেশের মধ্যে প্রায় শতাধিক জাতির বসবাস অন্ততপক্ষে 15 থেকে 16টি ধর্মের ধর্ম বিশ্বাসের বসবাস ধর্মীয় মানুষের বসবাস এই সবগুলাকে মুসলমান জাতি কিভাবে শাসন করল কি দিয়ে শাসন করল এই সবগুলার মূলে যা মূল মন্ত্র হিসাবে যা পেয়েছিল তা হলো ইসলামী শিক্ষার দ্বারা মানুষদেরকে এমনভাবে শাসন করেছে যে অমুসলমান যারা আছে ভিন্ন ধর্মীয় যারা আছে তারাও এই আইনের উপর শাসনের উপর শিক্ষার উপর কোনো ধরনের অভিযোগ আপত্তি তুলে নাই নীতিগতভাবে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি দূরদর্শী শিক্ষা থাকার কারণে এই শিক্ষা সিলেবাসকে পঙ্গু করার জন্য যে এই মানুষগুলিকে মানুষত্ব থেকে জানোয়ার কিভাবে বানানো যায় পশু কিভাবে বানানো যায় এই চিন্তা চেতনা থিওরি নিয়ে এই ইসলামী শিক্ষার পরিবর্তে আরও একটি শিক্ষা চালু করা হলো যেই শিক্ষাটার নাম দেওয়া হলো আধুনিক শিক্ষা জাগতিক শিক্ষা এবং এই শিক্ষাকে ইহলৌকিক শিক্ষা প্র্যাকটিক্যালি শিক্ষা বিভিন্ন নামের নাম দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছিল যখন আমাদের দেশের শিক্ষাটা দুই দ্বারায় বিভক্ত হয়ে গেছে তাই উভয় দ্বারার শিক্ষা আর বাস্তবতা শিক্ষার পরিচয় এবং উভয় দ্বারার শিক্ষার উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরা অতি প্রয়োজনীয় যেহেতু অনেক মানুষ আছে যারা এই শিক্ষার দ্বারা যারা এই শিক্ষার ভবিষ্যৎ এবং ফলাফল তার উপকারিতা উদ্দেশ্য সম্পর্কে অনেক মানুষই অবগত নয় যার কারণে বিভিন্ন সময়ে মানুষ তার সন্তানকে লেখাপড়া করানোর জন্য বিভ্রান্তির শিকার হয়
আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষার ঘোষণা দিয়েছেন, যে শিক্ষার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন, যে শিক্ষার জন্য আল্লাহ আপনারা আমাকে উপদেশ দান করেছেন, এই শিক্ষাটা কি? আর যে শিক্ষা মানুষ তার নিজে নিজেই করতে পারে, বরং এই শিক্ষার জন্য অতি গুরু অতি তার কোনো টেকনিক্যালি ব্যবস্থাপনার কোনো প্রয়োজন নাই, বরং অন্যান্য জীবজন্তুও সেই শিক্ষা অর্জন করতে পারে, এমন শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই, এই শিক্ষার জন্য মানুষদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয় নাই। মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষার জন্য সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা বোঝার জন্য সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম চারটি আয়াতে তার উদ্দেশ্য এবং তার উদ্দেশ্যের ফলাফল সম্পর্কে আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن দয়ার আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন বানিয়েছেন মানুষ আল্লামাহুল বায়ান তাকে শিখিয়েছেন বিবরণ বর্ণনা বক্তব্য আর রহমান একই শব্দের মাধ্যমে একটি আয়াত যা এই আয়াত এবং শব্দের জন্য প্রত্যেকটা ভাষাগত জ্ঞান এবং ভাষার নীতিমালা অনুযায়ী একই শব্দ একটা বাক্যপূর্ণ হয় না। যেমন আব্দুল করিম যায়, আব্দুল করিম একটা শব্দ, যায় গেছে গিয়েছিল আরও একটা শব্দ, উভয় শব্দ মিলিয়ে একটা বাক্য হয়। ইংরেজিতে যাকে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বলা হয়, বাংলায় উদ্দেশ্য এবং বিধেয় বলা হয়, আরবিতে মুবতাদা এবং খবর বলা হয়। যেখানের মধ্যে মুবতাদা থাকবে সেখানের কোনো খবর থাকবে, মুবতাদা এবং খবর ছাড়া মুবতাদার দ্বারা কোনো সময় বাক্যপূর্ণ হয় না। আর রহমান একই শব্দের মাধ্যমে বাক্য যেহেতু পূর্ণ হয় নাই, তাহলে এই বাক্যর পূর্ণাঙ্গ অংশটুকু কি? মুফাসসিরিনে কেরাম তার বিবরণে বলেন যে পরবর্তী যে আলোচনাগুলো করা হয়েছে সেগুলো হলো তার খবর বা বিদে, সেগুলো হলো তার প্রথম উদ্দেশ্য আর রহমান, আর তার বিদে হলো আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ তৈরি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, যিনি তাকে বিবরণ এবং বর্ণনা বক্তব্য শিক্ষা দান করেছেন, এই সবগুলি আয়াত মিলাইয়া একটা বাক্য পূর্ণ হয়। এর আগ পর্যন্ত শুধুমাত্র আর রহমান শব্দ দ্বারা কোনো বাক্য পূর্ণ হয় না। যেমন শুধুমাত্র যদি বলেন করিম, তাহলে এর দ্বারা যেমন কোনো বাক্য পূর্ণ হয় না, যতক্ষণ পর্যন্ত করিম গিয়েছিল, গিয়েছে, খেয়েছে, পড়েছে এই সমস্ত শব্দ বলা হয় না, ততক্ষণ পর্যন্ত করিম দ্বারা কিছুই বোঝা যায় না। অনুরূপভাবে আর রহমান শব্দ দ্বারাও কোনো কিছু বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত তার পরবর্তী বিবরণ না আসবে। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন যে আর রহমান শব্দটা মুবতাদার স্থলাভিষিক্ত, আর পরবর্তী আয়াতগুলি হল খবরের স্থলাভিষিক্ত। অর্থাৎ আর রহমান দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন।
علم القرآن خلق الإنسان যিনি কুরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষদেরকে আগে সৃষ্টি করা হয় মানুষ জন্মগত দিক দিয়ে আগে হলো মানুষ সৃষ্টি তারপরে লেখাপড়া করে না আপনাদের দেশে জন্মের আগে লেখাপড়া করে কথা মনে হয় বুঝে আসে নাই মানুষ সৃষ্টির দিক দিয়ে আগে আগে জন্মগ্রহণ করে তারপরে কিছুদিন পরে লেখাপড়া শুরু করে বা কুরআন শিক্ষা শুরু করে এটা হলো প্রাকৃতিক নিয়ম জন্মগত সিস্টেম এবং বাস্তবতার আলোকে আগে জন্ম হয় আগে সৃষ্টি হয় তারপরে সে শিক্ষা দীক্ষা লাভ করে কিন্তু কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে উল্লেখ করেছেন যে আল্লামাল কোরআন তাকে কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে বলেন মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দেওয়া যাবে না সৃষ্টি করার পরে কোরআন শিক্ষা দেওয়া যাবে সৃষ্টি করার পরে কোরআন শিক্ষা দেওয়া যাবে আল্লাহ যে এই আগের শব্দ পরে উল্লেখ করলেন আগের বিষয়কে পরে উল্লেখ করলেন পরের বিষয়কে আগে উল্লেখ করলেন তার কারণ কি হয়তো বলতে পারেন যে আল্লাহ ভুলে বলেছেন আল্লাহর কি কোনো ভুল হয় তাহলে একমাত্র একটা উদ্দেশ্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের তাফসীরের জন্য একটা মূলনীতি আছে অনেক সময় প্রাকৃতিক এবং বাস্তবিক কোনোটা আগে কোনোটা পরে কিন্তু কোরআনের মধ্যে পরেরটা আগে আগেরটা পরে উল্লেখ করা হয় এই নিয়মনীতি যদি না জানে তাহলে কোরআনের ব্যাখ্যার মধ্যে অনেক ভুল করে থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে যা যে উদ্দেশ্যে কোরআনের মধ্যে বক্তব্যটা পরিচালনা করা হচ্ছে সেই উদ্দেশ্য যদিও জন্মগত সৃষ্টিগত বাস্তবতার আলোকে পরে হয় তবুও রব্বুল আলামিন অনেক সময় আগে উল্লেখ করেন বাস্তবতার আলোকে গুরুত্বের দিক দিয়ে ওটাকে আগে উল্লেখ করেন মানুষ দুই রকমের একটা হলো মানুষ জন্মগত মানুষ সৃষ্টিগত মানুষ মানুষের কুলে জন্ম নিলেই তাকে মানুষ বলা হয় এটা জন্মগত মানুষ সৃষ্টিগত মানুষ আরো এক ধরনের মানুষ আছে যা গুণগত মানুষ যা গুণগত মানুষ এই গুণগত মানুষ শুধুমাত্র জন্ম নিলেই হয় না তার মধ্যে মানুষের গুণ থাকতে হয় এই কারণে আমাদের সমাজে অনেক ব্যক্তি মাঝে মধ্যে বলে থাকে যে অমুকের ছেলে ষাটটা কয়টা একটাও মানুষ বানাইতে পারে নাই কি পারে নাই মানুষ বানাইতে পারে নাই আসলে তার হাতও আছে চোখও আছে কাজও করে রিক্সাও চালায় চুরিও করে ডাকাতিও করে সব ধরনের মানুষ জাতের যত কাজকর্ম সবগুলাই করে তবুও সমাজে কি বলে যে ওর ছেলেগুলাকে একটাও মানুষ বানাইতে পারে নাই তাই বোঝা গেল শুধু জন্মগত মানুষ হলে মানুষ হয় না আরও এক ধরনের মানুষ আছে যা গুণগত মানুষ যা গুণগত মানুষ এই গুণগত মানুষে আর জন্মগত মানুষের ব্যবধানটা এই ব্যবধানটাই যদি আপনার আমার জানা থাকে তাহলে জাগতিক শিক্ষা আর আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষা আর দিনী শিক্ষার মধ্যে যে পার্থক্য আর ব্যবধান আপনাদের অতি সহজে বুঝে আসবে জন্মগত মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই শুধুমাত্র দেখতে পার্থক্য কিন্তু জন্মগত মানুষে আর জীব জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই আমার কথা মনে হয় আপনাদের কঠিন লাগছে জীব জানোয়ার যেমন খায় জন্মগত মানুষ যেমন খায় জীব জানোয়ারেও খাইতে পারে শুধু খাইলে মানুষ হতে পারে না মানুষ ঘুমাইলেও মানুষ হতে পারে না যেহেতু এই ঘুমটাও অন্য জীব জানোয়ারের মাঝে আছে শুধু খাইলেও মানুষ হওয়া যায় না এই গুণটা অন্য জীবজন্তুর মাঝে আছে শুধুমাত্র ঘুমাইলেও মানুষ হওয়া যায় না এই গুণটা অন্য জীবজন্তুর মাঝে আছে শুধু সন্তান জন্ম দিলেও মানুষ হওয়া যায় না এই গুণটাও অন্য জীব জানোয়ারের মাঝে আছে
না জানোয়ারের সন্তান জন্ম দেয় না আপনাদের দেশে জানোয়ারের সন্তান জন্ম দেয় তো জানোয়ারেও সন্তান জন্ম দেয় সন্তান জন্ম দিলেই মানুষ হওয়া যায় না এই গুণটা অন্য জীব জানোয়ারের মধ্যেও আছে অন্য জীব জানোয়ারের মধ্যেও আছে শুধুমাত্র আপনি যদি ইঞ্জিনিয়ারি শিখেন তাহলে এই ইঞ্জিনিয়ারি দ্বারাও আপনি মানুষ হতে পারবেন না ইঞ্জিনিয়ারি দ্বারাও কি হতে পারবেন না মানুষ হতে পারবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জীব জানোয়ারের মধ্যে এমন এমন ইঞ্জিনিয়ারি কলা কৌশল দান করেছেন যা আজ পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেও এই সমস্ত ইঞ্জিনিয়ারির কল্পনাও করা যায় না বাবুই পাখি চিনেন তো তালগাছে বাসা বানায় তার ইঞ্জিনিয়ারি আপনারা দেখছেন কি সুন্দরে বাসা বানায় বিশাল জোর তুফান আপনাদের দেশে ইঞ্জিনিয়ারে যদি পরিকল্পনা করে দেয় একটা বাসার তাহলে তার ল্যান্ড ফাইলিং সেন্ট ফাইলিং সব কিছু দুর্বল হয়ে এই সেই অনেক কিছু হয়ে যায় কিন্তু বিশাল জোর তুফানেও বাবুই পাখির বাসা দুর্বল করতে পারে না ভাঙতেও পারে না তাই বোঝা গেল এই ইঞ্জিনিয়ারি শিক্ষাটা এই ইঞ্জিনিয়ারি দক্ষতা শুধুমাত্র মানুষের মধ্যে নয় এই গুণটাও জীব জানোয়ারের মাঝে আছে আছে না নাই আছে আপনি যদি মনে করেন যে আপনি একজন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি হয়ে গেছেন আর এই গুণটার কারণে আপনি মানুষ হয়ে গেছেন তাহলে এটা আপনার জন্য ভুল হবে কারণ এই কারিগরি প্রশিক্ষণটা এই কারিগরি শিক্ষাটা প্রশিক্ষণ ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জীবজন্তুর মধ্যে দান করেছেন অন্যান্য জীবজন্তুর মধ্যে দান করেছেন এমনকি আপনাদের দেশে যে চিকিৎসা বিজ্ঞান আছে আপনি একজন ডাক্তার হয়ে গেছেন ডাক্তার হলেও মানুষ হওয়া যায় না ডাক্তার হলেও মানুষ হওয়া যায় না আল্লামা ইব্রাহিম বিলিয়াউই ইউসুফ ইব্রাহিম বিলিয়াউই রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটা হলো যে এক এলাকার মধ্যে বানরে খুব বেশি উৎপাত করত মাঝে মাঝে যে সমস্ত জঙ্গলের মধ্যে হাতি আছে বানর আছে এই জীবজন্তুগুলো মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে এই বানরগুলি যখন খুব বেশি এলাকার মধ্যে উৎপাত শুরু করছে তখন এলাকার লোকেরা চিন্তা করলো যে বানরগুলিকে আর কোনো রকম মানুষে গুলি করলেও পারে না বানরের সবচাইতে দুষ্টামি যে তাকে কোনো মানুষ তার পিছনে লাগলে মানুষে পারে না তার দুষ্টামির পিছনে কোনো মানুষ লাগলে মানুষ তার পিছনে লাগার পরে তাকে হেরাস করে তো দূরের কথা মানুষ পরাজিত হবে বানরের সাথে পারবে না তখন সিদ্ধান্ত নিল যে এই বানরগুলিকে ধ্বংস করতে হবে বিষ খাওয়াইয়া কে খাওয়াইয়া বানরের মাঝেও এমন কলা কৌশল এবং নেতৃত্বের গুণ আছে কি আছে নেতৃত্বের গুণ আছে ওই নেতা একটা বানর আসছে আর যেই খাদ্যর মধ্যে বিষ মিশানো ছিল সেই খাদ্যটা আগে সে দেখার পরেই অনুধাবন করতে পারছে যে এই খাদ্যটা আমাদের জন্য যখন সাজিয়ে রাখা হয় যে তাহলে বোঝা গেল এর মধ্যে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র আছে বানরের মধ্যে একটা ডাক্তার আছে কি আছে ডাক্তার আনছে ডাক্তার আনার পরে ওই ডাক্তার বানর যে বানর ডাক্তার সেই বানরটা এটার মধ্যে শুধু নাকের মধ্যে নিচে নেওয়ার পরেই বুঝতে পারছে যে এখানের মধ্যে কি আছে বিষ মিশ্রিত আছে বিষ মিশ্রিত থাকার কারণে ওই ডাক্তার শিক্ষিত বানর যেটা সে আরো এক গাছও দৌড়াইয়া গেছে যাওয়ার পরে সেই গাছ থেকে পাতা নিয়ে আসছে তাদের মধ্যে এমন সুতীক্ষ্ণ বুদ্ধি এবং চিকিৎসা বিজ্ঞান এমনভাবে রয়েছে যে কোন গাছের পাতা বিষ নষ্ট করতে পারে সেই জ্ঞানটাও তাদের মধ্যে রয়েছে অর্থাৎ ঔষধ নির্ণয় নির্বাচন করার ক্ষমতাও বানরের মধ্যে রয়েছে এখন ওই যারা বানরকে বিষ দিয়ে মারার পরিকল্পনা করেছিল তারা দূর থেকে দেখতেছে বানরগুলি কি করে দেখা যায় যে এক বানরগুলি কোন গাছের একটা পাতা এক টুকরা পাতা খায় আর অপরদিকে মানুষে যে খাদ্য দিছে এই খাদ্যটাও খায় অর্থাৎ ওই খাদ্যের মধ্যে যে বিষ আছে সেই বিষটা ওই পাতায় সম্পূর্ণ ধ্বংস করে দেয় আর এইভাবে তাদের খাদ্যগুলো সম্পূর্ণ খেয়ে শেষ করে ফেলল
কথা বুঝে আসছে? ঘটনার দ্বারা কি বোঝা গেল? বানরের মাঝে কি আছে? ডাক্তার আছে। বানরের মাঝে কি আছে? ডাক্তার আছে। তাহলে এই জগতে মানুষ যারা ডাক্তার হয়, এটা শুধুমাত্র মানুষ হওয়ার গুণ নয়, এই গুণটাও জানোয়ারের মধ্যে আছে। কার মধ্যে আছে? জানোয়ারের মধ্যে আছে। রাজনীতির গুণ, রাষ্ট্র পরিচালনার গুণ শুধু মানুষের মধ্যে নয়, আরো কিছু জীবজন্তুর মাঝে আছে। মৌমাছি আপনারা দেখেছেন, মৌমাছির রাষ্ট্র পরিচালনা কি আপনারা দেখেছেন? তাহলে শুধু রাষ্ট্র পরিচালনা করলেই যে মানুষ হওয়া যায়, শুধু মানুষ হয়ে যে রাষ্ট্র পরিচালনা করলাম আর আমার মধ্যে এই রাষ্ট্র পরিচালনার জ্ঞান আছে, এর দ্বারা মানুষ হওয়া যায় না। বরং এই গুণটাও অন্যান্য জীবজন্তুর মাঝে আছে, যেমন মৌমাছির মধ্যে আছে। রাজনীতির দলবদ্ধতা এবং সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য আপনারা দেখেন, এক সেনার পিছনে আরেক সেনা কদম দিয়ে চলে, দেখছেন না? দেখেন নাই? এই গুণটাও শুধু মানুষের নয়, এই গুণটাও আরো জীবজন্তুর মাঝে আছে। যেমন পিপিলিকা আছে, ওই পিপিলিকা যখন লাইন ধরে ছুটে, তখন একটার পিছনে আরেকটা, একটার পায়ে আরেকটার পা দিয়ে কদমে কদমে চলে। আমি যদি আলোচনা করি, তাহলে পৃথিবীর সমস্ত জীব জানোয়ারের মধ্যে জগৎ পরিচালনা করার, দুনিয়ার জগতে চলার, দুনিয়ার জগতে উপকৃত হওয়ার, দুনিয়ার জগতে আহার করার, খাদ্য বিশ্রাম নেওয়ার, সুখ শান্তি ভোগ করার সব জীব জন্তুর মধ্যে এই সমস্ত গুণ এবং গুণাবলী রয়েছে, ওইগুলার শিক্ষাও রয়েছে, যদিও তাদের কোনো পাঠশালা নাই, যদিও তাদের পাঠশালা নাই। আমাদের এই যে শিক্ষাগুলি সব জীব জানোয়ারের মধ্যে আছে, আর এমন একটা শিক্ষা আছে যেই শিক্ষাটা জীব জানোয়ারের মধ্যে নাই, যেই শিক্ষাটা জীবজন্তুর মাঝে নাই। জীবজন্তুর মাঝে নাই যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো প্রকৃত মানুষ বানানোর শিক্ষা, আসল মানুষ বানানোর শিক্ষা। সেই শিক্ষাটা হলো তার মালিক পরিচয় করানোর শিক্ষা। সেই শিক্ষাটা হলো আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে সৃষ্টি করলেন তার সৃষ্টির তত্ত্বের উপর গবেষণা করা। এই পৃথিবীর সৃষ্টির উপর চিন্তা এবং গবেষণা করিয়া রব্বুল আলামিনকে বের করা এবং তার ভবিষ্যৎ উদ্দেশ্য ও ফলাফল স্থির করা, যে আমার দ্বারা এই দুনিয়ার জগৎ আসল জগৎ নয়, আমি পরকালের জগতে অবশ্যই যেতে